একদিকে করোনার দাপট, তারপর আম্পানের দাপটে বিপর্যস্ত নওগাঁ জেলা মুর্শিদাবাদ। ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডব থেকে রক্ষা পায়নি মুর্শিদাবাদও। গত বুধবার রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড়ের দাপটও বাড়তে থাকে। বেশ কিছু মাটির বাড়িও ভেঙে পড়ে, তার সাথে জমির ধান, সমস্ত ফসল তছনছ হয়ে যায়। আম্পানের জেরে জেলার ক্ষয়ক্ষতির পরিসংখ্যান কতটা দেখে নেব টিভি 24 বাংলার বিশেষ প্রতিবেদনে। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না ও গুজব ছড়াবেন না। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান তনুজাস দ্বারা জনস্বার্থে প্রচারিত। একই করোনার দাপট, আবার তার দোসর হয়ে এলো ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আম্পান। আম্পানের দাপটে বিপর্যস্ত নবাবের জেলা মুর্শিদাবাদ। বুধবার রাজ্যের ওপরে ঘূর্ণিঝড় আছড়ে পড়তেই জেলায় শুরু হয় টানা ভারী বর্ষণ। এরপর রাত পাড়ার সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড়ের দাপট বাড়তে থাকে। রাত প্রায় দুটো নাগাদ জেলায় আছড়ে পড়ে আম্পান। পরের দিন ভোর 5টা পর্যন্ত চলে ঝড়ের তাণ্ডব। জীবনহানি না ঘটলেও জেলার জলঙ্গি ও খড়গ্রাম ব্লকের বিভিন্ন এলাকা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। জেলার মোট 26টি ব্লকের 176টি গ্রাম পঞ্চায়েত ও 5টি পৌরসভার 97টি ওয়ার্ড ক্ষতিগ্রস্ত। আম্পানের দাপটে মোট 1157টি গ্রাম ক্ষতিগ্রস্ত। জেলার 5 লক্ষেরও বেশি মানুষ আম্পানের শিকার। টানা বৃষ্টিতে বিঘার পর বিঘা পাকা ধানের জমি জলের তলায়। ঘূর্ণিঝড় ও বৃষ্টির জেরে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত চাষিরা। 1,58,500 হেক্টর জমির ফসল ও 16,800 হেক্টর জমির ফলের গাছ ঝড়ের দাপ। এই দেখেন, এই দুদিন ধরে আমফান ঝড়ে সব পানিতে সব ধান ডুবে গেছে, তাই ভুঁয়ে সব ধান কাটাকাটি করছি, ছাঁকাছাঁকি করছি। যদি একটু ডাঙা ডুঙি আছে তো যদি চাকরি ছেঁকে দিচ্ছি। এখন যদি জল না থামে, এই ঝড় না থামে, তাহলে ধান সব পচে যাবে। এই সব সামান্য আমাদের এই চাষিদের আহার। এখন না হলে কিছু তো করার নাই। এখন সরকার যদি কিছু করে তো করবে। সব ধান পান সব দুদিন দিয়ে পানিতে, এবার চাল পাল করার লেগে ধান মানে পুঁতে সব ডুবে গেছে। এখন কিছু করার নাই, এখন কি করবো, এখন যা যা হয়েছে এখন তাই। এখন তো টাকা পয়সা তো লাগবে, মুনিশ ফুনিশ করতে এতে অতে এদিক সেদিক করে। তারপরে ডিপের টাকা আছে, এক টাকা আছে, কারেন্টের বিল আছে, সব মানে সবই লস। এখন রাজ্য সরকার কোনো কিছু করে তাহলে এখন কিছু করার আছে, তাছাড়া কোনো কিছু করার তো নাই। ঝড়ে ভেঙে যাওয়া বাড়ির সংখ্যা 4,950টি। এছাড়াও 582টি রাস্তা, 143টি ইলেকট্রিক পোল, 50টি স্কুল, 5টি কৃষক বাজার ও 10টি বনাঞ্চল ক্ষতিগ্রস্ত। জেলায় 125টি রিলিফ ফান্ডে বর্তমানে 11,200 জনকে রাখা হয়েছে। ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষতির মুখে মৌসুমি ফল, আম, লিচু সহ কলা, পান, ধান ও অন্যান্য ফসলের চাষিরা। আম্পানের কোপে ক্ষতিগ্রস্ত সমস্ত মানুষগুলো নিঃস্ব হয়ে এখন তাকিয়ে আছে শুধুমাত্র সরকারি সাহায্যের দিকে। আমাদের গ্রাম গিরিনগর, আমরা পান চাষের উপর নির্ভরশীল। আমাদের পান চাষে আম্পান, গত রাত্রে যে আম্পান ঝড় হয়েছে, এই ঝড়ে ব্যাপক ক্ষতি করেছে সমস্ত চাষির মাথায় হাত। আর এদিকে লকডাউনে তো চাষিদের কোনো ব্যাপারই নাই, সরকার কোনো গ্রাহ্যই করছে না। যদি পান চাষিদেরকে কোনো সাহায্যের ব্যবস্থা করে সরকার, তাহলে আমরা খুবই উপকৃত হই। বিশেষ করে মোদি কিংবা দিদি দুজনের মধ্যে যে কোনো একজন যদি আমাদের উপকার করে, তাহলে আমরা খুবই কৃতজ্ঞ থাকবো তাদের কাছে। আমার যে কলা বাগান, 6 বিঘা বাগান, এক রাতে ধরিসাপ হয়েছে, একবারে কান সহ তন্ন ছন্ন হয়েছে, একটাও কিচ্ছু নয় বাগানে। এখন যে আলফান নাকি ঝড় বলছে,
ঝড়ে আগের গোটা রাতে মধ্যে সব ধুলিসাপ। আর এই যে কান পুষ্ট হয়নি, কান একটাও লিওয়া যাবে না এখন, যে সব কাটে এমনি ফেলে বানায় পালা দেবে, সব কিছু করার নাই, বিক্রিও হবে না। আর আমার একটা যে স্বপ্ন ছিল একটা, সেই স্বপ্নটা তো আমার হলো না এই বাগানের, কারণ সব তো শেষ হলো, আমার ভেঙে ফ্যাকচুর হলো সব, কী করতে হবে। আমার একটা চাচি যে স্বপ্নটা ছিল আমার, সরকার যে কিছু একটা সাহায্য। তবে সমস্ত ক্ষয়ক্ষতির পরিসংখ্যানের নিরিখে তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ শুরু করেছে জেলা প্রশাসন। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষতিপূরণে কি কি ব্যবস্থা নেবে প্রশাসন অপেক্ষায় সকলে। আতঙ্কিত হবেন না, লকডাউনে ঘরে থাকুন, আপনাদের পাশে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট। এই করোনার যদি আমাদের মোকাবিলা করতে হয়, আগামী দিনে আমরা যদি সুস্থ সবল থাকতে চাই এবং গোটা ভারতবর্ষকে তথা পশ্চিমবাংলা মুর্শিদাবাদের বাসীকে নিরাপদে রাখতে চাই, তবে আমাদের এখন একটাই রাস্তা, আমাদের ঘরে থাকতে হবে এবং ঘরের ভেতরেই থাকতে হবে। একদিকে করোনার আতঙ্ক, অন্যদিকে গরিব মানুষের খেতে না পাওয়ার একটা বিশাল সংখ্যক মানুষ খেতে পাচ্ছে না, তো সেই সব দিকে দাঁড়িয়ে আমরা শিবম এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট সাধারণ গরিব মানুষের সাথে থাকবে।